এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলুন, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমি শিবলিঙ্গ পুজোর সাথে সাথে আমি এই বাবা ভোলানাথের যে মূর্তিটা নিয়ে এসেছিলাম, মহাদেবের যে পিতলের মূর্তিটা নিয়ে এসেছিলাম, সেই মূর্তিটা আজকে আমি প্রতিষ্ঠিত করব। আমি নিজেই প্রতিষ্ঠিত করব, আমি কোনো পুরোহিত দিয়ে প্রতিষ্ঠিত করব না। তো এই যে আমি মহাদেবকে প্রথমেই আমি স্নান করিয়ে নিচ্ছি, আমি গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধিকরণ করে স্নান করে নিচ্ছি। আমি এখানে কোনো পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি না, আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বাবা মহাদেবকে মুছে নিলাম। তারপরে আমি বেদির মধ্যে এরপর আমি শিবলিঙ্গে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নেব। আর আজকে সোমবারের অপেক্ষায় ছিলাম আমি মহাদেবের মূর্তিটা প্রতিষ্ঠিত করার জন্য। আমি নিজে নিজেই প্রতিষ্ঠিত করব, নিজে নিজেই পুজো করে প্রতিষ্ঠিত করে নেব। আর সোমবার যেহেতু শ্রাবণ মাস চলছে, খুবই ভালো সময় শ্রাবণ মাসে সোমবার, তো সেই জন্য আমি দুদিন অপেক্ষা করেছিলাম আজকে সোমবারের দিনে আমি মহাদেবের মূর্তিটা প্রতিষ্ঠিত করার জন্য। আর এই যে শিবলিঙ্গেও স্নান করানো হয়ে গেছে, এবার আমি শিবলিঙ্গ যেখানে থাকে সেখানে বসিয়ে নিলাম, এখানে নন্দী মহারাজকেও বসিয়ে নিলাম। আর আমার মহাদেবের মূর্তিটা, পিতলের মহাদেবের মূর্তিটা এই বাবা লোকনাথের পাশে আমি এখানে রাখলাম, কারণ এখানে যেহেতু শিবলিঙ্গ আছে আর শিব পরিবারের ফটোটা আছে, এখানেই আমি বাবা মহাদেবকে প্রতিষ্ঠিত করলাম। তবে পরে যদি মনে হয় একটা সিংহাসনের ওপরে বাবা মহাদেবকে বসাবো, তবে আজকে এখানেই আমি প্রতিষ্ঠিত করে পুজোটা করলাম। তো এই যে মহাদেবের গলায় একটা করে আকন্দ ফুলের মালা দিয়ে একটা চিত্রপটেও দিয়েছি মহাদেব ও মাতা পার্বতী, আর এখানে শিবলিঙ্গেও একটা মালা দিয়েছি, আর মহাদেবের মূর্তিতেও একটা আকন্দ ফুলের মালা দিয়েছি। তিনটে মালা গেঁথেছিলাম, তিনটে মালা দিয়েছি। তারপরে এখানে আমি বেলপাতা নিবেদন করছি। আর মহাদেবের প্রিয় পছন্দের ফুল হচ্ছে সাদা ফুল, তো আমি সাদা ফুলও মহাদেবকে নিবেদন করলাম। আর আমার মহাদেবের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন। আমার তো খুবই ভালো লেগেছে, মানে এত সুন্দর, মানে ছোটোর মধ্যে মূর্তিটা, কিন্তু আমার মহাদেবের মূর্তিটা সত্যি খুবই আমার পছন্দ হয়েছে, খুবই সুন্দর, মানে সত্যিই খুব ভালো লেগেছে আমার। আর একটা কমেন্ট বারবার আসছে যে ঝুলন নিয়ে আমাকে একটা ভিডিও বানাতে বলা হচ্ছে, তো সামনে যেহেতু ঝুলন আসছে, তো হ্যাঁ অবশ্যই আমি ভিডিও বানাবো, তো একটু সময় দেন আমাকে, কারণ যে ভিডিওগুলো হয়ে আছে সেগুলো তো পোস্ট করতে হয়, তারপরে পরের ভিডিওটা বানাতে হয়। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ঝুলনের ভিডিওটা বানিয়ে পোস্ট করে দেবো। তো ঝুলনের কী কী প্রিপারেশন কী কীভাবে করতে হয় সেটাই আপনি জিজ্ঞাসা করেছেন, আপনি দু তিনবার বললেন কথাটা, আমার মাথায় আছে, তো আমি অবশ্যই ঝুলনের ভিডিও বানাবো। তো চলুন, আজকে আমার মহাদেবের পুজো কিন্তু আমি এইভাবেই করলাম, খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে আমি মহাদেবের মূর্তি আমি এইভাবে প্রতিষ্ঠিত করলাম। এই যে আমার পুজোও হয়ে গেছে, এখানে আমি আরতি করে নিচ্ছি। আর এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মহাদেবের মূর্তিটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজোটা আমি এইভাবে করলাম, সেটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। আর সবশেষে গোপালদেরকেও আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।